সাথে আরেকজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন দর্শক? আমি সুজন মোহাম্মদ দেওয়াজবাড়ি থেকে বলছি। আচ্ছা, আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। আমার বয়স 20 বছর। আমি আগেও একবার ফোন দিয়েছিলাম, এর আগে তো। আমার প্যারালাইসিস হয়ে আছে মাজার থেকে, নাভির নিচে থেকে দুই পা। তো আমি এখন থেরাপি নিয়ে নিজে কিছুদিন থেরাপিতে গেছিলাম, থেরাপিতে 6 মাস চিকিৎসা নিয়েছি, পাশাপাশি একটা ট্রেনিংও করছি। এখন হচ্ছে আমি পা দাঁড়াইতে দিলে পরে, যখন আমি দুই হাতের উপর ভর করে দাঁড়াচ্ছি, তখন আমার হাঁটু থেকে ভেঙে যাচ্ছে, হাতে শক্তি পাওয়া যাচ্ছে না। আবার যখন আমি প্রথমে ফার্স্ট যখন দাঁড়াচ্ছি, তখন দেখা যাচ্ছে যে 15 থেকে 20 সেকেন্ড মতো আমি দাঁড়াইতে পারতেছি, মনে হচ্ছে যে আমার পায়ে শক্তি আসছে। কিন্তু পরবর্তীতে যা আমার পা হাঁটুতে বারবার বারবার যতবারই চেষ্টা করতেছে, ততবারই চেষ্টা করলে দেখা যায় যে 5-10 সেকেন্ড হয় শক্তি পাওয়া যায়, পরবর্তীতে আবার শক্তিটা চলে যায়। এখন এইটার সমস্যা হচ্ছে আর মাজাতে, মাজার ভিতর দিয়ে মাজা দিয়া পা, পুরো পা দুইটা পায়ে ভিতরে প্রচুর পরিমাণ ব্যথা হয়। যে সময় ব্যায়াম করতেছি শুধুমাত্র সেই সময় প্রচুর পরিমাণ ব্যথা হয়, কিন্তু যখন আমি পা টা নাড়াচাড়া করা বাদ দিচ্ছি, আমি শুয়ে আছি, তখন আর ব্যথাটা বুঝা যায় না। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনার ইনজুরি ছিল দীর্ঘদিন, উনি এখন আগের চেয়ে ইম্প্রুভ, কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। আসলে রিহ্যাবিলিটেশন একটা বিশাল টার্ম, এবং এখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে যেটা বোঝা হয়, যে একটা রোগী স্ট্রোক করুক, প্যারালাইসিস হোক, সেটা যে কোনো কারণে যদি শারীরিকভাবে সে ডিজেবল হয়, পঙ্গুত্ব বরণ করে, তাকে আবার পুনর্বাসন করতে গেলে আমরা বিভিন্ন সেক্টর স্পেশালিস্ট এখানে কাজ করে, এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তো ওনার ক্ষেত্রে হয়তো ওইভাবে সেটা হচ্ছে না, উনি হয়তো তার ওনার মতো করে যতটুকু সম্ভব, মানে থেরাপি নিয়ে আবার সে বাসাতেই আছেন, হ্যাঁ আছেন, এবং অত পর্যাপ্ত ফিজিওথেরাপিও হচ্ছে না। মানে জিনিসটা হচ্ছে যেইভাবে, যে যতটুকু পরিমাণ যেভাবে আপনাকে অ্যাসেস করে একটা মাল্টিডিসিপ্লিনারি প্ল্যান তৈরি করে ট্রিটমেন্ট দেওয়া, সেটা ওনার ক্ষেত্রে, সেখানে আপনি বলছেন যে সেখানে পেইন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট সবাই থাকবেন। এক্স্যাক্টলি, এই যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা তো হয়ই না। আর থেরাপির ক্ষেত্রে পর্যাপ্ত বা ল্যাকিংস আছে আমার মনে হয়। ওনার মতো পেশেন্টের ক্ষেত্রে হসপিটালাইজ না হয়ে সেরকম একটা বেশি বেনিফিট হবে না আমার মনে হচ্ছে, সেটাই, হ্যাঁ সেটাও। কিন্তু এখানে আবার রোগীদেরও ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, অনেকগুলো ব্যাপার থাকে, এগুলো হয়তো হয় না। আমরা এখন মানে রিহ্যাবিলিটেশনটা একটা হচ্ছে পেশেন্ট সেন্টার কেয়ার আমরা বলি, যেমন উনি কিন্তু পেশেন্ট সেন্টার কেয়ারে আছে। আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল বেস সেন্টার কেয়ার, মানে হচ্ছে আমরা হসপিটালাইজড করে আমরা করলাম। তো উন্নত বিশ্বে, ফার্স্ট ওয়ার্ল্ডে এভরি হোয়ার ইজ ইনস্টিটিউশনাল বেস, নো পেশেন্ট সেয়ার কেন্টার তারা কিন্তু করে না। পেশেন্ট সেন্টার কেয়ার মানে কি, রোগী নিজের বাসায় থেকে যতটুকু পারে করবে, বা আমাদের হেল্প নিয়ে যতটুকু পারে করবে। তো ওইটা আসলে তেমন কোনো ইফেক্টিভ রেজাল্ট আসবে না, তবে মন্দের ভালো, মানে একেবারে না আপনার জন্য আরো বেটার হবে। যেমন আপনার গেট ট্রেনিং দেওয়া দরকার, আপনার হাঁটা শিখানো দরকার, বা দাঁড়িয়ে থাকার বিভিন্ন ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে আপনাকে এই কাজগুলো করতে হবে, একজনের হেল্প নিয়ে এই কাজগুলো করতে হবে। মানে অনেকগুলো কাজ আছে যেটা আপনাকে হয়তো প্রয়োজনে কিছুদিন কোনো সেন্টারে সেন্টারাইজড হয়ে বা বিভিন্ন জিনিসগুলো শিখে দেন, আপনার বাসায় গিয়ে আবার করতে পারেন। তবে আপনার এই কাজগুলো কন্টিনিউ করতেই হবে, আপনি যদি ছেড়ে দেন তাহলে আবার খারাপ অবস্থানে চলে যাবেন। আপনি করতে করতে রেজাল্ট আসবে, বাট সময় লাগতে পারে আপনার ক্ষেত্রে। তো আমার মনে হয় আপনি থেরাপিও কন্টিনিউ করেন, আরও বেটার কোনো সেন্টার বা কোনো মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে গিয়ে ডাক্তারদের দেখিয়ে কিছু সাজেশন নিয়ে আবার বাসায় গিয়ে হতে আপনি সেভাবে ট্রিটমেন্ট কন্টিনিউ করলে আশা করি ডে বাই ডে আপনার ভালো একটা রেজাল্ট আসবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।